ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ি ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার পানিয়ন্দা ইউনিয়নের রোকনপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহীরা হলেন সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলার চোয়া গ্রামের মৃত আহসানুল্লাহর পুত্র নুরুল ইসলাম, একই গ্রামের আব্দুর রহিমের পুত্র সুয়াবুল মিয়া। পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে সিলেটে যাচ্ছিলেন তারা। প্রথমতে উল্লেখিত স্থানে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। হবিগঞ্জ থেকে এটিএম সালামের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।